बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु बंधुरा आमी आब्दुल आजीज चैनल पक्ष थेके मोहम्मद रिजवान करीम राजू बंधुरा एई आमार चैनल प्रथम भिडियो जेटाय आमी आमार फेस टू फेस आपनादेर जन्य माने भिडियो करे भिडियोटा अपलोड दिच्छि आसले विषयटाई एरकम जे भिडियो ना करे पारलाम ना आमी अनेकबारई चेष्टा करेछि जे भिडियो करे आपनादेर काछे आमी एइभाबे भिडियोटा अपलोड दिई কিন্তু আসলে আমার নিজস্ব কোনো ক্যামেরা নেই আমার ফার্মে আমি এখন ফার্মেই রয়েছি যে লিটু ভাইয়ের কথা আমি বলি সেই লিটু ভাইয়ের স্টুডিওর এখানে রয়েছে এই যে আপনারা যেটা দেখছেন এটা পেছনে আসলে ওনার আউটডোর ছবি তোলার জন্য এটা হলো ওনার বাসার ছাদ এটা বাসার ছাদের উপর আর নিচেই আছে স্টুডিও সেটাও একদিন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তো যে কারণে আজকে ভিডিওটা করা হচ্ছে থাম্বনেলে এবং টাইটেলে আপনারা অবশ্যই দেখে ফেলেছেন তো সবার প্রথমে যখন আমি বাসায় ভিডিও বানাই তখন আসলে লিটু ভাই তো সাথে থাকে না সবসময় লিটু ভাইয়ের কথা বলি কিন্তু আসলে লিটু ভাইরে আপনারা কখনো দেখেননি যেহেতু আমি আজকে এখানে ভিডিও করছি সো আপনাদেরকে আমি একটু লিটু ভাইয়ের সাথে পরিচয় করে দিই এবং দেখিয়ে দিই তো লিটু ভাই একটু আসেন আসসালামু আলাইকুম ইনি হলেন সেই লিটু ভাই যিনি আপনি আসলে আমার উস্তাদ বলতে পারেন বড় ভাই বলতে পারেন এবং আমি আজকে যাই কিছু আছি ভিডিওর জগতে বলেন বা এডিটের জগতে বলেন হ্যাঁ আমার এডিটের উস্তাদ আরও একজন আছে কিন্তু সে উস্তাদ শুধু উস্তাদ নামেরই ইনি হলো মনে করেন যে আমারে এই যে আজকে যতটুকু আমি প্রজেক্ট করতে পারি বা যে কারণে আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ অবদান এবং সম্পূর্ণ মনে করেন যে মানে ক্রেডিট লিটু ভাইয়ের কাছে যায় ঠিক আছে লিটু ভাই আমাকে ভারত নিয়ে গিয়েছিল এবং আমাকে এই প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছে আর আমি আমার ইচ্ছা ছিল এবং ইনার সাপোর্ট ছিল বলেই আজকে আমি আজকে এখানে যাই হোক আজকে দীর্ঘ প্রায় 4 বছর সাধনার পরে আজকে একটা খুশির সংবাদ এসেছে আমি আজকে অ্যাডসেন্স থেকে আমার অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সের যে পিন নাম্বার থাকে সেটা আজকে আমি পেয়েছি আসলে লিটু ভাইয়েরই ঠিকানা দেওয়া ছিল আমার পাসপোর্টে লিটু ভাইয়ের বাসার ঠিকানা দেওয়া রয়েছে সব জায়গায় আমার লিটু ভাইয়ের ঠিকানা দেওয়া থাকে এই নিরিবিলি কালার স্টুডিওরই তো ওই আসার সাথে সাথেই লিটু ভাই আমাকে ফোন দিল এই মাত্রই আমাকে ফোন দিয়েছে এবং আসার সাথে সাথে উনিই আমাকে মানে বলল যে রাজু যদি তুমি এটা যেহেতু পেয়েছো সবার সব ভিউয়ার্সদের জন্যই পেয়েছো তো একটা ভিডিও করো উনিই আমাকে উৎসাহিত করলো যে এইভাবে ভিডিও করে আমি একটা আপনাদের জন্য আপলোড করি এবং এই বিষয়টা আপনাদেরকে জানাই তো আমি লিটু ভাইকে অনুরোধ করব কিছু আমার ভিউয়ার্সদের জন্য বলার জন্য আসলে সত্যি কথা বলতে কি যে প্রথমে বলেছে যে ওর সদিচ্ছা ছিল এই জন্য ওর সাইডে কোনো গেট আপ ছিল বা সাহায্য সহযোগিতা করার জন্য এখন আমি দেখলাম যেহেতু আমার একটা প্রতিষ্ঠানের সুনাম আছে ওই সুনামের ছত্রছায়া যদি ও কিছু করতে পারে এটা ওর ভবিষ্যতের জন্য এটা তো আমার কিছু না ওর সদিচ্ছা যদি না থাকতো তা আমি যতই হেল্প করতাম যতই কি করতাম তাহলে তো কোনো দিনই ও আসতে পারত এটাই হলো আর দ্বিতীয় কথা আপনাদেরও ভিউয়ার্স আপনারা যত ওরে উৎসাহ দিচ্ছেন ওরও তত আগ্রহ হিসেবে বা যেসে মানুষ আমার চায় বা মানুষের আমার দ্বারা কিছু উপকার হচ্ছে আমার দ্বারা যেরকম তার একটু সাপোর্ট হয়েছে একটু উপকার হয়েছে আপনার দ্বারা তো সেরকম হয়েছে বিদায় তো এই পর্যন্ত আসতে পারছে এইটুকুই আমার তো আর তেমন কিছু না এইটাই হলো আমার বলার তো ধন্যবাদ লিটু ভাইকে এবং সবাই দোয়া করবেন যেন লিটু ভাই এইভাবে যতটুকু আছে এসে আরও বড় হোক এবং আমাকে সাথে রাখুক আর আমিও যেন বড় হতে পারি সবাই অবশ্যই দোয়া করবেন তো লিটু ভাই একটু ব্যস্ত রয়েছেন উনি চলে যাবেন তো ধন্যবাদ লিটু ভাই তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করি তো মেন যেই ভিডিওটা আজকে যে জন্য আমি করেছি এটা হলো গুগল অ্যাডসেন্স থেকে আজকে আমার পিন চলে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্যই আজকে আমি এটা পেয়েছি আর অনেকে ভাববেন যে কিছুদিন আগেই আব্দুল আজিজ চ্যানেল মনিটাইজেশন হলো এবং এত তাড়াতাড়ি পিন নাম্বার কীভাবে পেয়ে গেল কারণ $10 না হওয়া পর্যন্ত তো পিন নাম্বার দেয় না আসলে আমার চ্যানেলটা যখন 3 বছর আগে যখন আমি রেডি করি তখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছিল এবং আমার সে সময় $9.82 হয়েছিল আর যখন 4000 ঘন্টা ওয়াচ টাইমের ব্যাপারটা যখন আছে চলে আসে তখন আর কি আমি মনে করেন আমার 4000 ঘন্টা পূরণ
হয়নি, সে সময় 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। সে কারণে আমি অনেক দিন যাবত মানে কাজ বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ আবার 2019 শেষের দিক থেকে আমি কাজ শুরু করেছি। আবার রিসেন্টলি আমার মনিটাইজেশন অন হয়েছে, সবই আপনাদের দোয়ায়। এবং সবচেয়ে বেশি এই ওয়াচ টাইমের ব্যাপারে বা মনে করেন এখনও আমাকে যারা সবচেয়ে বেশি সাপোর্ট করে তাকে আমি এক নম্বরে রাখতে চাব, তারেক ভাইকে। এবং তারপরেই যে যিনি আছেন সিনিয়র বিশ্বজিৎ দা, তারা শুধু ওয়াচ টাইম বলে ব্যাপার না, আসলে ওয়াচ টাইম দিলেই হয় না, আসলে ব্যাপারটা ওনারা অনেক দিক থেকে আমাকে সাপোর্ট করে এবং প্রতিদিন কন্টিনিউ প্রতিদিন ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে থাকে। তো ধন্যবাদ ওনাদেরকে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো। আমি আসলে আমার কিছুক্ষণ পরেই আমার প্রোগ্রাম আছে, তারপরও আমি এই ভিডিওটা করছি। এখন প্রায় 5টা বাজে, জানি না কখন ভিডিওটা আপলোড করব, কিন্তু সাথে সাথে আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করেছি। আর যেহেতু আজকে প্রথম আমি এভাবে ভিডিও করে আপনাদেরকে আপলোড করছি, ভিডিওটা বানাচ্ছি, তো হতে পারে কোনো ভুল ত্রুটি আমার কথায় কোনো ভুল ত্রুটি হতে পারে, সে কারণে ক্ষমাস্বরূপ দেখবেন। আর আসলে ক্যামেরার যে ডিসপ্লেটা ওটা আমার দিকে ফিরানো আছে, তো আমি অনেক সময় ডিসপ্লের দিকে তাকাচ্ছি, তো হতে পারে যে আই কন্ট্যাক্টটা একটু অন্যভাবে লাগতে পারে, তা আপনারা কিছু মনে করবেন না। তো আসুন আমরা একটু এটাকে খুলি, তাই না? একটু আরেকবার দেখুন আপনারা ভালো করে সুন্দর করে। আর যদি এই ভিডিওটাকে যদি আপনারা ভালো ভিউ দেন, লাইক দেন, কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি এইভাবে ভিডিওটা আরও করব। আর লিটু ভাই আমাকে সবসময় বলেছিলেন যে তুমি যখনই দরকার পড়ে, অবশ্যই আমার যখন দরকার পড়ে আমি ক্যামেরা নিয়ে যাই, বাসায় নিয়ে যাই, আসলে করতে আমাকে বলে, কিন্তু আসলে বাসায় আমার সেরকম একটা স্পেস নেই যে আমি নিয়ে যে ভিডিও করে আবার সেটাকে মানে আমার বাসায় সেরকম একটা স্পেস নেই যে এত বড় 1500 মডেলের যে ক্যামেরাটা 1500D সেটা নিয়ে যে আমি সেট আপ করে আমি আপনার জন্য ভিডিও বানাবো। আর প্রতিটা ভিডিওর জন্য এইভাবে এসে এখানে এভাবে শ্যুট করে আবার নিয়ে যে আবার ডিসপ্লেতে ক্যাপচার করে আসলে সম্ভব হয় না। তো আসুন এটাকে আমরা খুলি এবং দেখি আমাকে কী পিন কোড দিয়েছে। তো সর্বপ্রথমে যেটা বলি যে রিমুভ সাইড ফুল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স খুলনা জিপিও থেকে এসেছে, আজকেই এসেছে, এবং ইমেল আমি অনেক আগেই পেয়েছিলাম যে আমার চলে আসবে। যেটা যে ঠিকানা এসেছে সেই ঠিকানাটা একটু বলি, এমডি রেজওয়ান করিম রাজন, নিরিবিলি কালার স্টুডিও, হাউজিং নং NE47 রোড নং 219, হাউজিং স্টেট খালিশপুর খুলনা, জিপিও নয়াদার বাংলাদেশ। তো এটা আসলে গুগল অ্যাডসেন্সই খালি দেওয়া রয়েছে, কিন্তু কোথার থেকে এসেছে এটা আসলে সেই ঠিকানাটা নেই। একটু দেখি, আমি ভিডিওটা কালকে বানাতে চেয়েছিলাম যেহেতু আজকে আমার প্রোগ্রাম আছে, একটু ব্যস্ত আছি। হঠাৎ করে কালকে আসলে প্রোগ্রাম চলে এসেছে, কালকে পর্যন্ত আমার প্রোগ্রাম ছিল না, 11টার সময় হঠাৎ আমাদের প্রোগ্রাম চলে এসেছে, আমি প্রোগ্রামে আজকে যাব। কিছুক্ষণ পরেই ফোন যদি চলে আসে, পার্টি ফোন দিয়ে দিলে আমি চলে যাব। তো আমি এটাকে রিমুভ করছি, এবং অবশ্যই আমার এই ভিডিওটাকে সাপোর্ট করবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বানাবো। ও, এর মধ্যে কোনো খাম নেই, মানে এর মধ্যে কোনো কাগজ নেই, আমাকে সব দিক থেকে রিমুভ করে, এটা একটা চিঠির মতো, আসলে খাম নেই, এটা আসলে খাম নেই, এটা হলো চিঠির মতো, আমি এটাকে সম্পূর্ণ রিমুভ করে ফেলি। ভিডিওটা একটু সময় লেগে যাচ্ছে, কিন্তু যেহেতু ফার্স্ট ভিডিও আমার, সে কারণে। আর আপনারা যারা প্রজেক্ট কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিই, 01935651899। আপনারা আমার কাছ থেকে প্রজেক্ট হার্ড ডিস্কের মাধ্যমে কোরিয়ার করে আপনারা পেতে পারেন। আর বন্ধুরা, আমি যতটুকু আমার সুসংবাদ থাকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। খুব কম ইডিয়াসের ইউটিউবার আছে যারা এগুলো আপনাদের সাথে শেয়ার করবে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, আমার কাছে এটা চলে এসেছে, খুব কম আপনারা ইউটিউবার এরকম পাবেন।
ঘোড়া এই পুরোটাই আমার 360টাই রিমুভ হয়ে গিয়েছে। এবার একটু খুলে দেখি, জাস্ট এর মধ্যে কোনো কিছুই নেই, এর মধ্যে অনলি ফোর পিন নাম্বার রয়েছে। এবং গুগল অ্যাডসেন্স আমাকে ধন্যবাদ জানিয়েছে, গুগল অ্যাডসেন্স ইওর গুগল অ্যাডসেন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট নাম্বার পিন দিয়েছে। এছাড়া আর তেমন কোনো কিছু একটা নেই। এবং কীভাবে আমি এটাকে সেট আপ করবো সেটাই দেওয়া রয়েছে। তো আসলে আমি এই পিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এটা গুগল অ্যাডসেন্সের যে গাইডলাইন্স থাকে সেটার সেটা আসলে মনে করেন যে করে না যে আপনি আপনার পিনটা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই এটাই ছিল যে আপনাদের সাথে এই যে খুশির সংবাদটা আমি যাচ্ছি পিন পেয়েছি এটা শেয়ার করা। তো আমাকে শেয়ার করে অনেক ভালো লেগেছে, আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করে আমাকে খুব ভালো লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে আমার কথা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি কোনো কথা যদি আপনাদেরকে খারাপ লেগেছে বা মনে করেন আমাকে কোনো কিছু ঠিক করা উচিত যে আসলে এই ভিডিওটা এইভাবে না, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমার এই ভিডিওতে এই ধরনের এই কিছু একটা প্রবলেম আছে, এই জন্য সমস্যাটা যেন আমি নেক্সট টাইম না করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।